ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم هجروا بتاب دونار پوري ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি রাব্বুল আলামিন বলেন ইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ও দুনিয়ার মানুষেরা তোমরা অমিক্রন ঠেকাতে চাও মহামারী থেকে তোমরা বাঁচতে চাও তোমাদের পরিবারে তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে তোমাদের ইউনিয়নে তোমাদের পার্লামেন্টে তোমাদের সচিবালয়ে তোমাদের গণভবনে তোমাদের পার্লামেন্টে তোমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে তোমরা যদি রহমত পেতে চাও
ওমরের মতো একটা জীবন যদি তোমরা পেতে চাও, একটা কাজ তোমরা করো, যখনই তোমরা সময় পাবে তখনই তোমরা কোরআনে কারিম শ্রবণ করো। কোরআনের মাহফিলে যারা এ বসে যাবে, আমার আল্লাহ তাদের জন্য রহমতের দরওয়াজাগুলো খুলে দেয়। আবার রাব্বুল আলামিন বললেন সূরায়ে মুহাম্মাদের ভিতরে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযযিলা আলা মুহাম্মাদ ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আজকে অমিক্রন দূর করার জন্য আমাদের সম্মানিত মেডিকেল সায়েন্টিস্টরা আমাদেরকে অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন, আমরা সেই সুন্দর পরামর্শগুলো মেনে চলব। তার সাথে সাথে আল্লাহর কোরআন যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটাকেও আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন তোমাদের কাজ হলো, প্রথমত তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার সাথে সাথে, নবীর প্রতি আমি আল্লাহ যেই কোরআনটাকে নাজিল করেছি, যেই কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ওমরের মতো মহাবীর কাজ করেছেন, যেই ওমরের শাসন প্রতিষ্ঠার জন্যে আবু বকরের মতো মহাবীরেরা সারা জীবন কষ্ট করে গেছেন, খোলাফায়ে রাশিদিনেরা কাজ করেছেন, সেই আল্লাহ পাক সেই কোরআন সম্পর্কে বলছেন সেই নবীর কোরআনটার প্রতি তোমরা ঈমান আনবে, আর তোমরা বলবে এই কোরআন সর্বোচ্চ আসনে থাকবে, এটার উপর আমরা সত্যায়ন করলাম, এই কোরআনের প্রতি আমরা আমাদের হৃদয়টাকে, আমরা আমাদের বিশ্বাসটাকে কোরআনের উপরে রাখলাম। আল্লাহ বলছেন আলা মুহাম্মাদ ওহুয়াল হাক্কু মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবটাকে যারা বিশ্বাস মনে করবে, যারা সত্যায়ন করে নেবে, কাফার আনহুম সাইয়্যাতিহিম وأصلح بالهم, যারা এই কোরআনটাকে সত্যায়ন করে নেবে তাদের জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে সব আল্লাহ আমি গণে গণে মাফ করে দেব, তাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। وأصلح بالهم, তাদের পরিবারের অবস্থা ভালো হবে, তাদের রাষ্ট্রের অবস্থা ভালো হবে, তাদের সামাজিক উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে, তাদের ভূখণ্ডের উন্নতি হবে, তাদের জীবনের উন্নতি হবে। এই উন্নতি করার জন্যে তাদেরকে আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, ওমরের মতো জীবন আজকের পৃথিবীতে যারা পেতে চায় তাদের জন্য হলো এই কোরআন একটা মহা প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ বলেন। এবার রাব্বুল আলামিন বলেন ওমরের মতো জীবন তো তারাই পেতে পারে যারা আল্লাহর কোরআনের মাহফিলে সময় দেয়, আল্লাহর কোরআনটাকে ভালোবাসে। আপনারা যদি প্রশ্ন করেন এত গভীর রজনীতে এই বীর চট্টলার তাওহিদ জনতা চট্টগ্রামের যে মাটিতেই কোরআনের মাহফিলে আসি, যুবকদের একটা ঢল পড়ে যায়, এটাতেই আমরা বুঝতে পারি যে চট্টগ্রামের মাটিটা আল্লাহর কোরআনের জন্য খাঁটি হয়ে গেছে, ঠিক কি না বলেন? এবার দেখেন আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে যখন আপনি থাকবেন আল্লাহ আপনার জন্য কি সারপ্রাইজ রেখেছেন। আমরা বললাম কোরআনের সঙ্গে থাকলে আমাদের জন্য কি পুরস্কার, এই যে আমাদের প্রিন্সিপাল হুজুর, আমাদের মেহমান বৃন্দ, এই যে আমাদের নাসিরুদ্দিন হেলালি হুজুর, এই যে এত কষ্ট করছেন, এই যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন কিসের কারণে? আমার আগে যে আলোচকরা আলোচনা করে গেছেন এত যে কষ্ট করেছেন কিসের কারণে, একটাই মাত্র কারণ, কারণ এই কোরআনটাই হলো মুক্তির একমাত্র গ্রন্থ, ঠিক কিনা কোন? এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব ও মালিক ও আমাদের প্রভু, এই কোরআন যদি আমরা চাই, এই কোরআনের সাথে যদি আমরা থাকি সারপ্রাইজ কী দিবেন? আল্লাহ পাক বলেন, সেটা আমি সূরাতুল আনফালের ভিতরে বলে দিয়েছি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি কোরআনের সঙ্গে বন্ধুত্ব করবা, কোরআনের মাহফিলে বসবা, কোরআনের আলোচনা সরাসরি শুনবা, কোরআনের আলোচনা ইন্টারনেটে শুনবা,
কোরআনের আলোচনা যেই জায়গায় হবে সেটাই যারা তোমরা শুনবা। আল্লাহ বললেন ওই সমস্ত মানুষদের জন্যে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে যত বেশি করে আল্লাহর কোরআন শুনবে তার ঈমানটা যদি জিরো পর্যায়ে থাকে, কোরআন শোনার কারণে তার ঈমান আমার আল্লাহ হযরত উমরের মতো বাড়ায়া দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আবার রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে তোমাদের কোরআন, এই কোরআনটা তোমরা পেয়েছ এটা তোমাদের সৌভাগ্য, কেননা এই কোরআনের আজকের দুনিয়ার বিজ্ঞানীরা এই কোরআনটাকে গবেষণা করে, আল্লাহর এই কোরআনটাকে গবেষণা করে আজকের দুনিয়ার বড় বড় নাস্তিক ও মুসলিম বিজ্ঞানীরা পর্যন্ত তারা কোরআনের পথে চলে আসতেছে। সুবহানাল্লাহ। লস অ্যাঞ্জেলেস টাইমস ক্যালিফোর্নিয়ায় তারা রিপোর্ট করেছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর যুবক যুবতীরা ইন্টারনেটের মাধ্যমে তারা কোরআন শুনে শুনে 150,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দ্যাট টু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সত্যায়ন আল্লাহ দিয়েছেন, তুমি এই কোরআন তুমি এই ইসলাম পেয়ে তোমার জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আজকের দুনিয়ার বিজ্ঞানীরা কোরআনের একটা তথ্য নিয়ে গবেষণা করে অবাক হয়ে গেলেন। বিজ্ঞানীরা কোরআনের ভিতরে পেলেন সাইটোপ্লাজম, তারা বললেন এই সাইটোপ্লাজমের তথ্য তো আজ আমরা আবিষ্কার করলাম। বিজ্ঞানীরা বলছেন এই যে মানব দেহ, এই মানব দেহ গঠিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, দেহতার ভিতরে অনেক কিছু দেওয়ার সাথে সাথেই তিনি এক ধরনের পানি তৈরি করে রেখে দিয়েছেন। এই যে একটা দেহ আল্লাহ সৃষ্টি করেছেন, পানি এখানে আল্লাহ সেট করে দিয়েছেন, বিজ্ঞানীরা এটাকে তথ্য দিয়েছেন সাইটোপ্লাজম। এবার দুনিয়ার বিজ্ঞানীরা বলেন আমরা যখন হিউম্যান বডি হিউম্যান স্ট্রাকচার যখন আমরা গবেষণা করতে গেলাম, তখন এই মানব দেহের গবেষণা করে মানব সৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তারা বললেন হু ক্রিয়েটেড ম্যান ফ্রম অ্যান এমব্রিও রাইট অন ইওর লর্ড ইজ দ্য মোস্ট বেনিফিসেন্ট। তারা বললেন তিনি তো সেই মহান সত্তা যিনি সবচেয়ে সম্মানিত, আর তার নামেই তোমরা সবাই পড়বে, তার জন্যেই তোমরা সবাই পড়বে, এটা আমরা বলি নাই। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে কোরআনের ভিতরে আমাদের মেডিকেল সায়েন্টিস্টদের তথ্য লেখা আছে, এই কোরআন এমন একটা কোরআন যে কোরআন কোনো দিন পূরণ কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত কি নিয়ে তারা গবেষণা করলেন, ওহুয়াল্লাযী খলাকা মিনাল মা'ই বাশারান ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদীরা। আল্লাহ বললেন এই দেহ সৃষ্টি আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করছেন, বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা তারা এই পানিটাকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করলেন, পেয়ে গেলেন তারা মানব দেহের মধ্যে পানি। এবার তারা বললেন আমরা যেই তথ্য যেই সাইটোপ্লাজম আজকে আবিষ্কার করলাম, কোরআন 1,500 বছর আগে এই তথ্য কোরআনের ভিতরে বলে দিয়েছে। বিজ্ঞানীরা এবার চিন্তা করলেন এটা কেমন একটা কিতাব, কেমন একটা কোরআন যে কোরআনের ভিতরে আল্লাহ মেডিকেল সায়েন্টিস্টদের তথ্য দান করে দিয়েছেন। এবার বিজ্ঞানীরা তারা সবাই বলতে বাধ্য হয়েছে দিন যত বাড়বে কোরআনের গবেষণা যত বাড়বে আল্লাহর কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে, আর অমুসলিম বিজ্ঞানীরা কোরআনের এই তত্ত্ব দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো এই রকমের একটা কোরআন আমরা পেয়েছি আমার ভাইয়েরা, এই জন্য রাব্বুল আলামিন বলেন এই মহামারী অমিক্রন বিপদ মুসিবত এই সময় তুমি স্বাস্থ্যবিধি মানার সাথে সাথেই আল্লাহর কোরআনটাকে তুমি মেনে চলবা, কোরআনটাকে ফলো করবা। এবার আমরা বললাম রব্বুল আলামিন এই অমিক্রন এই মহামারী এগুলো থেকে মুক্তির জন্য আমাদের কোরআনের কোনো প্রেসক্রিপশন আছে নাকি? আল্লাহ বলেন বান্দারে সৃষ্টি আমি তোমাদেরকে করেছি, আমি তোমাদেরকে প্রেসক্রিপশন তোমাদের জন্য রেখে দিয়েছি। আমরা বললাম ওগো মালিক ওগো আমাদের রব কি প্রেসক্রিপশন আমাদেরকে দিবেন? এবার রব্বুল আলামিন বলেন প্রেসক্রিপশন হলো তোমাদের এই অমিক্রন তোমাদের এই বিপদ তোমাদের যত রকমের গজব এগুলো আসে তোমাদের নিজেদের গুনাহের জন্য, যত আগে তোমরা গুনাহ ছেড়ে দিবে তত আগে এই অমিক্রন তোমাদের কাছ থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন, ও আমার বান্দারা, এই মহামারী বিপদ থেকে বাঁচার জন্যে, গজব থেকে বাঁচার জন্যে ক্ষমা চাইব আমরা কার কাছে? আল্লাহ বলছেন, স্বাস্থ্যবিধি তো তোমরা মানবা, এটা তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মূল হলো প্রত্যেকটা মানুষকে তওবার ঘরে দাঁড়াইয়া দুই রাকাত সালাতের ভিতরে দাঁড়াইয়া সেজদার ভিতরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আয় আল্লাহ, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আমাদের এই দুই হাতের গুনার কারণে এই আযাব আমাদের উপর চেপে বসেছে। এজন্য আল্লাহ বলেন, কিভাবে তোমরা ইস্তেগফার করবা শোনো? আল্লাহ বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমাদের রবের কাছে, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও। আমরা বললাম, প্রভুর কাছে ক্ষমা চাইলে কি হবে? রাব্বুল আলামিন বললেন, যে প্রভুর কাছে ক্ষমা চাইবে ওই ব্যক্তি প্রভুকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহকে সে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে, সে প্রভুকে পেয়ে যাবে ক্ষমাকারী হিসেবে। আমরা বললাম, রাব্বুল আলামিন, ক্ষমা আপনি আমাদেরকে কিভাবে করবেন? আল্লাহ বলেন, ওমরের জিন্দিগি তোমরা তাকাও, হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় চলে গেলেন, হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন, উনি প্রথমে বললেন, আমি ওমরের কথায় এই রাষ্ট্র চলবে না, চলবে শুধু একটি মাত্র গ্রন্থের মাধ্যমে, একটি মাত্র প্রেসক্রিপশনের মাধ্যমে, একটি মাত্র সংবিধানের মাধ্যমে। ওমর সেদিন বললেন, সেই সংবিধান হলো নবীজির রেখে যাওয়া কোরআন। আল্লাহু আকবার! ও জামানামে মুআজ্জাজতে হামিল কুরআহু কর আওর তুমখোর ও জালিল হয়ে তারকে কুরআহু কর। হে মুসলমানেরা, বছরের পর বছর শত শত বছর তোমাদের নেতৃত্বে গোটা পৃথিবী চলেছিল, যখন থেকে মুসলমান আল্লাহর কোরআনের নেতৃত্বকে ভুলে গিয়ে তাগুতের কাছে মাথা নত করেছ, তখনই মুসলমান তোমাদের নেতৃত্বের উপর শকুনদের নজর পড়েছে, ঠিক কিনা? তোমরা যদি তোমাদের সেই সোনালি সুদিন ফিরে পেতে চাও, আবারও তোমরা কোরআনের পথে চলে আসো। আন্নাল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, রাষ্ট্র ক্ষমতা মোমেন তোমার হাতে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতা এলেন, বললেন, আমি ওমর, আমার বাবা খাত্তাবের কোনো কথায় আমি রাষ্ট্র পরিচালনা করব না, বিশ্বনবী যেই সংবিধান দিয়ে গিয়েছেন এই সংবিধান দিয়ে আমি ওমর রাষ্ট্র পরিচালনা করব। আইন করে দিলেন, আজকের পর থেকে যারা মদ খায় তাদের জন্যে মদ পান করা নিষিদ্ধ। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেল। এবার আল্লাহ পাক বান্দাকে কিভাবে ক্ষমা করেন দেখেন। আমার যুবক ভাইয়েরা, আমার যুব সমাজ, আজকের যুব সমাজ বিভিন্ন রকমের ফাঁদের ভিতরে পড়ে তারা তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, তারা তাদের সময়কে শয়তানের পরে বিলিয়ে দিচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন রকমের গেমস তাদেরকে আসক্ত করে ফেলেছে। ফেসবুক, টিকটক, বিভিন্ন রকমের সোশ্যাল সাইট আপনাকে এরকমভাবে গ্রাস করেছে। সেই গ্রাসের কারণে কখন আপনার ফজর হলো টেরো পাচ্ছেন না, কখন আপনার রাত বারোটা একটা বেজে গেল টেরো পান না, আপনি খেলতেছেন, আপনার পার্টনাররা খেলতেছে, কখন রাত তিনটা বেজে গেল আপনি টেরো পান না, ওই দিক দিয়ে বাবা আপনাকে ডেকে বলে, বাবা তুমি ঘুমাও, আপনি বলতেছেন ঘুমাবো ঘুমাবো, ঘুমাতে ঘুমাতে আপনার রাত চারটা বেজে গেল, একটু পরেই ফজরের আজান, আপনি জাগতে পারলেন না, ফজর আপনার এই কারণে কাজা হয়ে গেল। আর ওদিক দিয়ে আপনার বাবা আপনার জন্য পেরেশান, আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। হে আমার যুবক ভাইয়েরা, আর কতদিন, মৃত্যু আমাদের তো চলে আসতেই পারে। হযরত ওমর থেকে আপনি শিক্ষা নেন, গুনাহ করেছেন পাহাড় পরিমাণ, আপনার গুনাহ সমুদ্র পরিমাণ, আপনার গুনাহ আল্লাহর আকাশ পরিমাণ, তো কি হয়েছে? আপনি আল্লাহর কাছে আসুন, আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তো আমার আল্লাহ তাআলার রহমত রয়েছে তার চাইতেও বেশি আরশ পরিমাণ, আপনি তার কাছে ক্ষমা চান, আপনার জন্য ক্ষমার দরওয়াজা তিনি খুলে রেখে দিয়েছেন। এবার দেখেন হযরত ওমর বললেন, মদ পান করা যাবে না। একজন যুবক মদ পান এমনভাবে সে ধরেছে ছাড়তেও পারে না,
হঠাৎ করে মদের বোতল নিয়ে তিনি রাতের আধারে রওনা হলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা আদর্শ ছিল, উনি এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ওমর, তিনি নিজে না খেয়ে তার প্রজাদের মুখে খাবার তুলে দিতেন। আর তিনি বলতেন, ফুরাতের তীরে কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরের ভয় হয় হাসরের ময়দানে না জানি এই কুকুরটা কেন না খেয়ে মরল, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। হযরত ওমরের ঈমানটা এত বিশাল ছিল, নিষিদ্ধ হয়ে গেল মদপান করা যাবে না। ওই যুবক মদপান করে অভ্যস্ত ছাড়তেও পারে না, মদের বোতল নিয়ে রাতের বেলায় তিনি রওনা হলেন। হযরত ওমর এদিক দিয়ে তার আদর্শ মোতাবেক তিনি বের হয়ে গেলেন রাতের আধারে, কে কোথায় কষ্টে আছে তিনি খোঁজ খবর নেওয়ার জন্যে। হযরত ওমর যখন বেরিয়ে পড়লেন, এবার দূর থেকে দেখতে পেলেন একজন যুবক, দেখা যায় যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে চিনে ফেললেন। যুবক তো জানে ওমরের আদালতে মদ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এই কোরআন দিয়ে মদ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবার আমি কি করব, ওমরের হাতে তো আমি ধরা পড়ে গেলাম। এবার হযরত ওমর আমিরুল মুমিনিন একটা দুইটা নয় অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরকে আল্লাহ বানিয়েছেন, এত বড় একজন রাষ্ট্রপ্রধান রাতের বেলায় হেঁটে যায়, কোনো ফোর্স নাই। হযরত ওমরকে তার নেতৃস্থানীয় লোকেরা জিজ্ঞেস করে, সংসদীয় আসনের সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রীরা জিজ্ঞেস করে, ওগো আমিরুল মুমিনিন আপনি কোথাও গেলে কোনো ফোর্স নেন না কেন, আপনি কিভাবে একা একা চলেন? হযরত ওমর বলে, তোমরা কি ওই আয়াত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তামাম দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না, আল্লাহ কুদরতিভাবেই ওই তাকওয়ালা মানুষটাকে সম্মানিত করে সাহায্য করে দেয়, সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, আমি আমার রবকে এত বেশি ভয় করি, আমি আমার রবের ভয়টা হৃদয়ের ভিতরে রাখার কারণে আমি যখন ঘুমিয়ে যাই জঙ্গলের বাঘ এসে আমি ওমরকে পাহারা দেয়। হযরত ওমর নিষিদ্ধ করলেন মদ, যুবকের হাতে হলো মদ, যুবক ওমরকে দেখে ভয় পেয়ে গেলেন, হযরত ওমর পাশে গিয়ে ডাকলেন, হে যুবক। এবার যুবক সামনে এলেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হাতে ওটা কি? যুবক এবার বাঁচার জন্য বলে, আমিরুল মুমিনিন আমার হাতে নিষিদ্ধ কোনো বস্তু নাই, আমার হাতে হলো গরম দুধ। সত্য না মিথ্যা কথা? হাসান না মিসা, কোনটা মিথ্যা কথা? না এবার হযরত ওমর কয়, এত বড় রাষ্ট্রপ্রধান, এত বড় একজন রাষ্ট্রপ্রধান, তিনি তো এমনিতেই কাউকে ছেড়ে দেন না। এবার তিনি বললেন, যুবক এত রাত্রের ভিতরে তুমি এটারে লুকায় নিয়ে যাও কেন? কয়, আমিরুল মুমিনিন ওটা গরম দুধ বগলের তলে রাখছি যাতে করে গরমটা তাড়াতাড়ি শেষ না হয়, এই জন্য আমি আমার আত্মীয়র বাড়ি গরম দুধটা নিয়ে যেতে চাই। হযরত ওমর এবার বললেন, তোমার বগলের তলায় যে গরম দুধ, আমি ওমরকে একটু দেখাও, আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি নিষিদ্ধ কোনো বস্তু তো থাকতে পারে। হযরত ওমরের কাছে এবার যুবক তো ধরা, ইতিমধ্যেই যুবক হযরত ওমরের সামনে তার বগলের নিচ থেকে ওই যে মদের বোতল বের করতে চায়, বের করে না, বের করতে চায়, বের করে না। হঠাৎ করে আমিরুল মুমিনিন মারলেন এক ধমক, বের করছো না কেন? এবার আমিরুল মুমিনিনের ধমকে বগল থেকে যুবক যখন তার মদের বোতলটাকে বের করলেন, আমিরুল মুমিনিন চেয়ে দেখেন সত্যি এটা মদের বোতল নয়, দুধের বোতল হয়ে গেছে। আমিরুল মুমিনিন কয়ে, যাও রাষ্ট্রপ্রধান কয়ে, যাও তোমারে ছেড়ে দিলাম, তোমার কোনো অপরাধ নাই, ডিস্টার্ব করার জন্য আই এম রিয়েলি সরি, তোমার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, তোমার সময় আমি নষ্ট করলাম। এবার যুবক মনে মনে কয়, সত্যি তো এটা মদের বোতল ছিল, এটা আবার দুধের বোতল হলো কিভাবে, এটা কিভাবে সম্ভব? হযরত আমিরুল মুমিনিন কয়, তুমি চলে যাও। যুবক আমিরুল মুমিনিনের কাছে আসে, এবার বলছে, ওগো আমিরুল মুমিনিন আপনার সঙ্গে একটা কথা যদি আপনি আমাকে অনুমতি দেন। হযরত ওমর বলে, কি কথা রে যুবক? এবার যুবক বলে, আমিরুল মুমিনিন আমি তো একটা জীবনের বড় ভুল করে ফেলেছি, আমি এখন আপনার কাছে আমার সত্যটা বলতে চাই। আপনি যখন আমাকে জিজ্ঞেস করেছেন এটা বগলে কি,
আমি তো তখন বললাম এটা দুধের বোতল, কিন্তু সত্যি এটা আগে দুধের বোতল ছিল না, এটা ছিল মদের বোতল। আমি আপনার ভয়ে যেন আপনার থেকে আমি বাঁচতে পারি, কারণ আপনার আদালত কাউকে ছাড় দেয় না, আপনার আদালত কোনো স্বজন প্রীতি করে না, আপনার আদালত আপনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করেন, যার যেটা প্রাপ্য আপনি সেটাই তাকে পৌঁছে দেন। আমি তো আপনার হাতে ধরা পড়ে গেলাম, এই জন্য তখন আমি আপনার কাছে বাঁচার জন্য বলেছি এটা মদ নয়, এটা হলো দুধের বোতল। এবার আমিরুল মোমেনিন কয়, যদি তোমার এটা মদের বোতলেই হয়ে থাকতো তো দুধের বোতল হইলো কিভাবে? এবার যুবক চোখের পানি ফেলে দিয়ে বলে, ওগো আমিরুল মোমেনিন, আপনি যখন আমাকে একটা জোরে ধমক মেরেছেন শেষের বেলায়, মনে মনে আমি আমার মাওলার সঙ্গে কথা বলেছি, আমার আল্লাহকে আমি বলেছি, আল্লাহ তুমি যদি আমাকে উমরের আদালত থেকে বাঁচাও, সামনের দিন থেকে কোনোদিন আমি মদ পান করব না, আমার গোটা জীবন আল্লাহর কোরআনের জন্য কুরবান করে দেব। হযরত আমিরুল মুমিনিন কয়, ওরে যুবক, তুমি যখন এই অল্প সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা চেয়েছো, আমার আল্লাহ যুবক তোমার তওবাটাকে এতটাই পছন্দ করে নিয়েছেন, মদের বোতল দুধ বানাইয়া আমি উমরের আদালতে তোমার নিষ্পাপ বানাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না নাই? ও আমার যুব সমাজ, আজকে হযরত উমরের কাছ থেকে আপনার একটা প্রেসক্রিপশন, জীবনে অনেক অন্যায় করলেন, অনেক নাফরমানি করলেন, অনেক গুণ আপনার হয়ে গেল, এই জায়গা থেকে আপনি শিক্ষা নেন, এই যুবক যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যে যুবকের মদের বোতল কি দুধ বানায়া যুবককে যে আল্লাহ বাঁচাতে পারে, সে আল্লাহ আপনার গুণাগুলোকে ক্ষমা করে দিয়া গুণার জায়গাগুলোকে ন্যাক দিয়ে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুব সমাজের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের জন্য স্পেশাল মেসেজ। যুবক ভাইরা, মনে করছেন বেশি দিন বেঁচে থাকবেন? এই যে আজকে মাত্র নিউজ পড়লাম, দ্য ডেইলি কম্পাস নামে একটা মিডিয়া সার্ভিস আছে, যে ইন্টারনেটের নিউজ পেপার, সেখানে তারা লিখল তিনজন যুবক স্কুলের, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের তিনজন যুবক ছেলে স্কুলে পড়াশোনা করে, একসাথে স্কুলে যায়, একসাথে স্কুল থেকে আসে, একই সাথে তারা খাবার খায়, একই সাথে তাদের খেলার আড্ডায় যায়, এই তিনটা যুবক একই সাথে আবার হঠাৎ করে একটা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করল। আমরা দোয়া করি, আল্লাহ যারা এই যেভাবে দুনিয়া থেকে দুর্ঘটনায় মারা যায়, যারা মুমিন মুসলমান, তুমি তাদেরকে মাফ করে শহীদের মর্যাদা দান করে দাও, বলি আমিন। এই যুবকের ছবিটা যখন আমার চোখে ভেসে উঠল, আমার চিন্তা জাগল, এই ছোট্ট তিনটা যুবক একসাথে চলেছে, একসাথে বাজারে গিয়েছে, একসাথে তাদের প্রাইভেট, একসাথে তাদের স্কুল, একসাথে তাদের টিফিনের সময়, একসাথেই সব কিছু, আবার তাদের কেমন ভাগ্য, একই সাথে তাদের মৃত্যু হয়ে গেল। যুবক যারা তোমরা আছো, আজকের এই আলোচনা তোমাদের জন্য মেসেজ, এই যুবকরা যেভাবে চলে গেছে তুমিও তো এইভাবেই চলে যেতে পারতে, ঠিক কিনা? কোন মাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার? যুবক, পরকালের প্রস্তুতি নাও, পরকালের প্রস্তুতি নাও, মনে রেখো রে যুবক, তোমার মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাব। ও দুনিয়ার ইমানদারেরা, যারা তোমরা ইমানদার দাবি করো, তোমাদের কাজ হলো নিজে জাহান্নাম থেকে বাঁচো, অন্যকে জাহান্নাম থেকে বাঁচাও, এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। যারা যুবক বন্ধু, তুমি তোমার বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাবা, যে স্বামী তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবে, যে বাবা তার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, যে বন্ধু তার অপর বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে ইনভাইট করবে। আমরা বললাম, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আপনি কেন আমাদেরকে সতর্ক করছেন? এবার বিশ্বনবী বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক কেন করব না, এটা একটা ভয়ঙ্কর জায়গা। আমরা বললাম, জাহান্নাম থেকে চিনতে হলে, জাহান্নামকে বুঝতে হলে আপনি আমাদেরকে কিছু মেসেজ দেন। এবার বিশ্বনবী বলেন, রে যুবকেরা, জাহান্নামটা এমন একটা ভয়ঙ্কর, কিভাবে আমি তোমাদেরকে বুঝাবো?
কিভাবে আমি তোমাদেরকে মেসেজ দেব, কিভাবে আমি তোমাদের কাছে মেসেজটা পৌঁছে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব হবে, জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর একটা নদী থাকবে, ওই নদীর ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সাপ বিচ্ছুর পোকামাকড়ের বসবাস থাকবে। একজন মানুষকে জাহান্নামের ওই নদীর ভিতরে ফেলে দেওয়া হবে, যেই নদীর ভিতরে পোকামাকড় বসবাস করে, বড় বড় সাপগুলো বসবাস করে, এমন বিশাল বিশাল বিষাক্ত সাপ। বিশ্বনবী বললেন, তোমাকে যখন সোপর মারবে একদিক থেকে, আরেক সাপ অপর দিক থেকে, আরেক সাপ অপর দিক থেকে, এভাবে করে তোমাকে সোপর মারতে থাকবে, সাপের ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই জাহান্নামের ভিতরে মানুষ মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের অবস্থা এমন হবে সেখানে মরবেও না বাঁচবেও না, একটা অবস্থা তৈরি হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আয়াতগুলো প্রমাণ করে একজন মানুষকে যখন আগুনের একটা জামা পরিয়ে দেওয়া হবে, ওই আগুনের জামা পরানোর কারণে তার চামড়াগুলো আগুনের পুরে ছাই হয়ে যাবে, লোকটা মনে করবে আমি বেঁচে গেলাম, আল্লাহ বলেন না সে বাঁচবে না, তাকে এই কঠিন মুহূর্তের সময় তাকে যখন মৃত্যু হয়ে যাবে আবার তাকে জিন্দা করা হবে, আবার জিন্দা করে আবার আযাব দেওয়া হবে, আবার এই আযাব সহ্য করতে না পেরে সে মরে যাবে, আবার তাকে আযাব দেওয়া হবে, এই রকম করে তাকে শুধু কঠিন শাস্তি দিতে থাকবে। এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের ভয়ঙ্কর কোনো দৃশ্য আপনি আমাদেরকে দেখাবেন কিনা? বিশ্বনবী বললেন, জামে তিরমিজির বর্ণনা, জাহান্নামের এমন ভয়ঙ্কর হুঙ্কার হবে, ভয়ঙ্কর এমন গর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, 500 বছর দূরত্ব থেকে জাহান্নামের গর্জন মানুষ শুনতে পাবে, ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতে থাকবে। বিশ্বনবী বললেন, সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে ছোট জাহান্নামের আযাব হবে এই, একটা মানুষকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, ওই আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে, আগুনের উত্তপ্ত তাপের কারণে নিচের দিক থেকে আগুনের তাপগুলো উঠতে থাকবে, উপরে উঠে উঠে মগজগুলো ভাতের মারের মতো চতুর্দিকে ছিটকে পড়ে যাবে। এটাই হলো জাহান্নামের সবচাইতে ছোট আযাব। সবচাইতে ছোট আযাব যদি এই হয়, তাহলে বড় আযাবগুলো কেমন হতে পারে, বড় আযাবগুলো কত ভয়ঙ্কর হতে পারে। এজন্যে বিশ্বনবী বললেন, তোমরা সূরাতুল কারিয়া পড়ো, আল-কারিআতু মাল-কারিআহ ওয়া মা আদরাকা মাল-কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল-আহিনিল মানফুশ ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ اللَّهُ বললেন, মহা প্রলয়, ভয়ঙ্কর প্রলয়। আবার আল্লাহ বললেন, মাল কারিআহ, হে রাসূল, ভয়ঙ্কর প্রলয়, ওয়া মা আদরাকা মাল কারিআহ, এই ভয়ঙ্কর প্রলয়টা কি এটা কি আপনি জানেন নাকি? আমি আপনাকে জানাতে চাই। আসমান থেকে আল্লাহ বিশ্বনবীকে বললেন, ওয়া মা আদরাকা মাল কারিআহ, এই ভয়ঙ্কর প্রলয়টা কি, মহাপ্রলয়টা কি আপনি জানবেন নাকি, আপনি জানেন নাকি? আল্লাহ প্রশ্ন করে এটার গুরুত্ব বুঝাচ্ছেন। এরপরে আবার আল্লাহ বললেন, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য মানুষের সামনে আসবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
وتكون الجبال كالعهن المنفوش ও দুনিয়ার মানুষেরা, এমন ভয়ঙ্কর অবস্থা একদিন সৃষ্টি হবে, এই মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছিটকে থাকবে, চতুর্দিকে ছিটকে পড়ে যাবে, বিশাল বিশাল পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ আল্লাহ বললেন, সেই মহাপ্রলয়ের দিনে, সেই কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটা ভারী হয়ে যাবে, যাদের আমলনামার ভিতরে পাওয়া যাবে কোরআন, যাদের আমলনামার ভিতরে পাওয়া যাবে বিশ্বনবীর আদর্শ, যাদের আমলনামায় পাওয়া যাবে হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমা, সাহাবা আজমাইনদের আদর্শ, যাদের আমলনামার ভিতরে পাওয়া যাবে বিশ্বনবীর দুরুদ, যাদের আমলনামায় পাওয়া যাবে বিশ্বনবীর আন্দোলন, যাদের আমলনামায় পাওয়া যাবে কোরআনের প্রেসক্রিপশন, আল্লাহ বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাদের জন্য আল্লাহ জান্নাতের মহা আনন্দের দিন রিজার্ভ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর সাহাবায়ে কেরাম বললেন, দুঃখ কাদের জন্য, কষ্ট হবে কাদের জন্য? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়া وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ দুঃখ তাদের জন্য যাদের আমলনামা যখন আল্লাহ পাক চাইবেন, আমলনামা তো তাদের হালকা হয়ে যাবে, নেকের ওজন তাদের হালকা হয়ে যাবে, শুধু গুনাহে পরিপূর্ণ নেক তাদের পাওয়া যাবে না। আল্লাহ বলেন তাদের স্থান হবে হাওয়িয়াতে। এবার বিশ্বনবী বললেন, আল্লাহ বললেন, হে রাসূল, আপনি হাওয়িয়াটা কি জানেন নাকি? বিশ্বনবীকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, এটি এমন একটা ভয়ঙ্কর নারুন হামিয়া, এটা হবে উত্তপ্ত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আজাব। এই আজাব কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্যে ওমরের জিন্দেগি গঠন করা দরকার। জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর কোরআনের অনুযায়ী নিজেদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাছ থেকে কি মেসেজ নেওয়ার জন্য বলছেন। আজকের গোটা দুনিয়ার দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, গোটা পৃথিবীর ইসলামিক ক্রান্তিগুলোর দিকে আপনি তাকান, এন্ডেঞ্জার্ড হিউম্যানিটি, এন্ডেঞ্জার্ড হিউম্যানিটি, বার্মা ক্রাইম, ক্রাইম কাশ্মীর, ক্রাইম প্যালেস্টাইন, দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ ক্রাইম, দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ ক্রাইম, গোটা বিশ্ব মুসলিম আজ কাঁদছে শুধুমাত্র একটা কথার জন্যে, যে আবার ওমরের মতো বীর সাহসী বীর মুজাহিদ কখন আমাদের সামনে আসবে? বাতিল্লা সেদিন দলে দলে পালাতে বাধ্য হবে, চিল্লা এখন ঠিক কিনা? ওমরের জীবনটা কি ছিল যুবক ভাইয়েরা? ওমরের জীবন থেকে কি মেসেজ দেখেন? হযরত ওমর এখনো মুসলমান হন নাই, একটা মানুষ কতটুকু নিচু মনের মানুষ হলে পরে সে বলতে পারে, তরবারি দাও, আমি তরবারি দিয়ে স্বয়ং নবীকে হত্যা করবো, নাউজুবিল্লাহ। ইমাম জুহরি রহমাতুল্লাহ বর্ণনা করেন আল ফিদায়া ওয়ান নিহায়ার ভিতরে, ইমাম ইবনু কাসির তিনি বর্ণনা করেন, হযরত ওমর এখনো তিনি মুসলমান হন নাই, হে আমার যুব সমাজ, ওমরের জিন্দেগি আপনার জন্য কি মেসেজ দেখেন? আপনার বর্তমান পৃথিবীতে ওমরের কাছ থেকে কি রকম শিক্ষা নেওয়া উচিত দেখেন? হযরত ওমর মুসলমান এখনো হন নাই, কাফেরেরা মন্ত্রী পরিষদ গঠন করল, সবাই বলল আমরা তো অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করার পরে এই জমিন থেকে কোরআনটাকে আমরা সরাতে পারলাম না, এবার আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, কোরআনকে সরাবার দরকার নাই,
যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীকে দুনিয়া থেকে আমরা সরায় দেব। নাউজুবিল্লাহ, বিশ্ব নবীকে সরায় দিতে চায়, আমার প্রিয় রসুলকে সরায় দিতে যারা চায় তাদের চোদ্দ গোষ্ঠী মাদিস মাটির সাথে মিশে যায়। গ্রেট এক্সাম্পল দেখেন, আবু জাহাল বলল, তার আরো মন্ত্রী পরিষদের কাফেররা বলল, মোহাম্মদ সাল্লাম বাতিজাকে সরাতে হবে, তা না হলে ইসলামের আলো আরো শুধু জ্বলবে, গোটা দুনিয়া ইসলামের দখলে চলে আসতে পারে, আমাদের কুফরি মতবাদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এবার তারা চিন্তা করল, কে এমন মহাবীর হবে যার তরবারি দিয়া আবদুল্লাহর ছেলে বিশ্বনবী আখিরি জামানার পয়গাম্বর সর্বকালের সর্বযুগের সর্বলোকের সর্বশ্রেষ্ঠ মহানবী সর্বশ্রেষ্ঠ রসুল বিশ্বনবী সেই মহান ব্যক্তিটাকে সরাবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, হত্যা করবে। আবু জেহেল কাফেরেরা জিজ্ঞেস করল, হাজরা তোমার দেখেন একজন মানুষ মূর্খ কতটুকুন হলে পরে এই কথা বলতে পারে, হাত তুলে তরবারি নিয়ে খোলা ময়দানে বলে, আবু জাহাল মন্ত্রী পরিষদের কারো দরকার নাই, আমাদের যে ফোর্স আছে ফোর্সের কোনো প্রয়োজন নাই, আমি খত্তাবের ছেলে ওমর, আমার হাতে তরবারি দাও, আমি ওমর নিজে আবদুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লামের কল্লা দ্বিখণ্ডিত করে দেবো, নাউজুবিল্লাহ। সবাই চিন্তা করলো এটা ওমর পারবে, কারণ ওমরের সাহস দেখে সবাই অবাক, ওমরের বীরত্ব দেখে গোটা মক্কা অবাক হয়ে যাইত। এবার হযরত ওমর তরবারি নিয়ে ছুটে চললেন, বিশ্বনবীকে দুনিয়া থেকে সরায় দেবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা দেখো বিজয়টা কার হয়, কাফেরদের হয় নাকি আমার নবীজির বিজয় হয়, তোমরা দেখো। হযরত ওমর তরবারি নিয়ে নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বললেন, ওমর তোমার দুইটা চক্ষু রাগান্বিত এবং লাল বর্ণ হয়ে আছে, মনে হচ্ছে তুমি খুব রাগান্বিত, ওমর তুমি কোথায় যাচ্ছ এই খোলা তরবারি নিয়ে? ওমর কয়, তুমি কি জানো না আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ধর্ম প্রচার করছে, তার কোরআন দিয়া তিনি এই মক্কায় মদিনার দাওয়াত ছড়িয়ে দিচ্ছে, আমরা তার এই দাওয়াতকে স্টপ করে দেব, আমরা তার এই আন্দোলনকে স্টপ করে দেব, আমি আসছি সে আবদুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে। নাঈম বিন আব্দুল্লাহ বললেন, আপনি নবীজিকে শেষ করবেন, কিন্তু সেই নবীর হাতে হাত রেখে আপনার বোন ফাতেমা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আপনার বোন তো মুসলমান হয়ে গেল, তো আপনি আগে নিজের ঘর সামলান, এরপরে নবীর কাছে যান। নাঈম বিন আব্দুল্লাহ তিনি যে ইসলাম গ্রহণ করেছেন, ওমর তখন জানতেন না, জানলে তো নাঈম বিন আব্দুল্লাহকেই তিনি তখন সেখানে শেষ করে দিতেন। নাঈম বিন আব্দুল্লাহ তিনি বললেন, আমি আমার নিজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা গোপন রাখলাম। হযরত ওমর চলে গেলেন তার বোন ফাতেমার বাড়িতে, ফাতেমার বাড়িতে যখন যায় হযরত ওমরের যখন পায়ের আওয়াজ ফাতেমা শুনতে পায়, যখন হযরত ওমর তাদের ঘরে প্রবেশ করবে, ফাতেমা তার নিজের স্বামীকে নিয়ে আল্লাহর কোরআনে কারিম তিলাওয়াত করছিলেন। আল্লাহর কোরআন তিলাওয়াতরত অবস্থায় হযরত ওমর তরবারি নিয়ে তিনি প্রবেশ করলেন। ওমর এবার ওমরের পায়ের চিন পায়ের আওয়াজ শুনে বোন বুঝতে পেরেছে, এটা কেউ না, এটা আমার ভাই ওমরের পাওয়ার আওয়াজ, যে যার অতি আপন তার পায়ের আওয়াজটা পর্যন্ত সে শুনলে বুঝতে পারে এটা অমক। ঘরের ভিতরে বাবা হেঁটে যাচ্ছে, মেয়েরা বুঝবে বাবা আসছে, ঘরের ভিতরে স্বামী হেঁটে যাচ্ছে, স্ত্রী বুঝবে আমার স্বামী এসেছে, তার একটা গ্রান, তার একটা আওয়াজ, তার একটা কাশ, তার একটা কাশি শুনলেই বুঝতে পারে এটাকে, ঠিক কিনা বলেন? হযরত ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি পায়ের আওয়াজ শুনে বুঝতে পেলেন আমার ভাই আসছে, কিন্তু আমার ভাই তো ইসলামের দুশ্মন, সাথে সাথেই হযরত ওমরের বোন আল্লাহর কোরআনের পাতাটাকে লুকিয়ে ফেললেন। এবার হযরত ওমর ঘরের ভিতরে দরওয়াজা নক করলেন, ওরে বোন তুই দরওয়াজা খোল, বোন দরওয়াজা খুলে না, বোন তো বুঝতে পেরেছে, ওমর বোধহয় জেনেছে আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি আর আমি যে এই জায়গায় কোরআন পড়ছি। ওমর বললেন, বোন দরজা খোল, দরজা খোলে না, তরবারির অপর সাইড দিয়ে আঘাত করে দরওয়াজাকে ভেঙে ফেললেন ওমর।
ওমর এমন সাহসী ছিলেন, তার আঙ্গুল দিয়ে তিনি একটু ইশারা করলে দরওয়াজা দুই খণ্ডিত হয়ে যেত, এত সাহসী বীর শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। ভিতরে প্রবেশ করলেন, ইতিমধ্যেই গিয়ে দেখলেন বোন এর আগে কি যেন চুপিসারে পড়ছিলেন। বললেন, বোন রে কি তুমি পড়ছিলে? তোমার পড়ার অবস্থা কিন্তু আমি তোমার ঘরের বাহির থেকে শুনেছি। এবার বোন বলে, ভাই যদি আমি যা পড়েছি যদি সেটা তোমাকে পড়তে হয়, সর্বপ্রথম কথা হলো মতহারুন। ও আমার ভাই, তুমি আমার ভাই হতে পারো, কিন্তু এটা এমন একটা পবিত্র বাক্য, পবিত্র জিনিস, পবিত্র গ্রন্থ, এটাকে ধরতে হলে প্রত্যেকটা মানুষকে পবিত্রতা অর্জন করা লাগে। আমার যদি তুমি এটাকে ধরতে চাও, জানতে চাও, তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে। ওমর কয়, কীভাবে পবিত্রতা অর্জন করে আমি তো জানি না। বোন বললেন, ভাই তুমি গোসল করো। হযরত ওমর সাথে সাথেই তিনি গোসলের ভিতরে গেলেন। কিভাবে আল্লাহ মানুষকে কবুল করে দেখেন! তিনি যখন পাক সাফ হলেন, বোন তার কাছে তার হাতের কোরআনের আয়াতটুকু তার সামনে উপস্থাপন করলেন। এর আগে বোন তার হাতে কোরআন দিতে চায় নাই, মৃদু আঘাত করলেন, বোনের শরীর থেকে রক্ত ঝরল, ভগ্নিপতির শরীর থেকে রক্ত ঝরল, হযরত ওমর তাদেরকে আহত করে ফেললেন। এরপরে তিনি যখন কোরআনের আয়াতটাকে হাতের ভিতরে রাখলেন, হযরত ওমরের হাতে যখন এই কোরআনের আয়াতটাকে যখন স্পর্শ হয়ে গেল, হযরত ওমর বলেন, কোরআনের আয়াতটুকু যখন আমি সর্বপ্রথম দেখলাম, আমার হৃদয়ের ভিতরে একটা ঈমানের ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি হয়ে গেল। এই আয়াতটুকু কি ছিল? সূরায়ে তহা 16 নম্বর পারার এই তহার আয়াতগুলো তারা তেলাওয়াত করছিলেন। সূরা তাহার প্রথম পাঁচটা আয়াত হযরত ওমরের বোন তিলাওয়াত করছিলেন। ওমর যখন কোরআনের আয়াতকে স্পর্শ করে তিনি বললেন, ইতিমধ্যেই হযরত ওমরের মধ্যে এক দোকানের ঈমানের একটা ভূমিকম্প তৈরি হয়ে যায়। ওমর এবার বললেন, বোন রে এই যে আয়াত তোমরা কার থেকে পেলে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি কোথায়? বোন বলে, আমাদের জীবন আমরা দিয়ে দিতে পারি, কিন্তু নবীজি কোথায় আছে বলবো না, বললে তুমি আমার নবীকে মেরে ফেলবে। আল্লাহু আকবার! এরে ভাই ওমর, আমি বোন, তুমি আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর ঘায়ে একটা আঘাত তুমি করো না, আমি তোমার পায়ে ধরে মাপ চাই। ওমর কয়, বোন তুমি আমার তাড়াতাড়ি করে খবর দাও নবীজি কোথায় আছেন। ওমর এই কোরআনের আয়াতকে দেখার পরে বললেন, বিশ্বনবী দারুল আলকামের ভিতরে সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা মজলিসে শুরা করছেন। ইতিমধ্যেই হযরত ওমর দৌড় দিচ্ছেন সেই জায়গার প্রাণে। দরওয়াজাটা লাগানো ছিল, দূর থেকে একটু কোন অংশ দিয়ে দেখা যায়। হযরত ওমর খোলা তরবারি নিয়ে বিশ্বনবীর দরওয়াজার দিকে এগুচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকা দেখলেন হযরত ওমর তরবারি নিয়ে এগিয়ে আসছেন। বললেন, ওগো নবীজি, ওমর তো রাগান্বিত, ওমরের অবস্থা ভালো না। হযরত ওমর এইরকম করে রাগান্বিত হয়ে আসতেছেন, নবী আপনি আমাকে পারমিশন দেন, আমি আবু বকরের তরবারি দিয়ে ওমরকে দ্বিখণ্ডিত করে দেই। আল্লাহু আকবার! নরম দিলের মানুষ হযরত আবু বকর, তিনি বলছেন, আমার নবীর জন্য প্রয়োজনে ওমরকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। বিশ্বনবী কয়, আবু বকর তুমি বসো, চিন্তা করো না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনি আমাকে অনুমতি দেন, ওমর যখন দরওয়াজার সামনে আসবে আমি হামজা দরওয়াজা খুলে দেব। এবার বিশ্বনবী বললেন, চাচা আমি বাপ হারাইছি, আপনার যখন দেখি আমার বাবার কথা মনে পড়ে, আপনাকে যখন দেখি আমার বাবার চেহারা বেশে ওঠে, আমি আপনাকে দিলে, আপনাকে যদি ওমর কিছু করে ফেলে তাহলে আমি আর চাচা ডাকবো কাকে? বাবা পায় নাই, আমি আপনাকে দেখে দেখে আমার বাবার তৃপ্তি মেটাই। আমিরুল মুমিনিন হযরত ওমর এখনো আমিরুল মুমিনিন হন নাই, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা
তিনি বললেন, ভাতিজা তুমি আমাকে শুধু পারমিশন দাও। ওমর এসে দাঁড়িয়ে গেছে, দরওয়াজাটা আমি খুলব, আমার তরবারি দিয়ে আমি ওমরকে সাইজ করব না। ওমর যদি আমার রসুলের বিরুদ্ধে কিছু করতে চায়, ওমরের হাতের তরবারি দিয়াই ওমরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো সাহস আমার এখনো আছে। আল্লাহু আকবার বলেন, আমার তরবারি দিয়ে নয়, যে ওমর আপনাকে মারতে আসছে ওমরের হাতের তরবারি আমার হাতে এনে আমি ওমরকে সাইজ করতে পারবো, সেই শক্তি আমার এখনো আছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, দরওয়াজা খুলে দাও। ওমর প্রবেশ করলেন, এবার হযরত ওমরের দিকে সবাই তাকিয়ে আছে, যে ওমর তরবারি নিয়ে প্রিয় নবীকে হত্যা করতে গেল সেই ওমর তার তরবারিটা পিছনের দিকে ছুঁড়ে নিক্ষেপ করে প্রিয় নবীর পায়ে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবাই কেরাম সেই মজলিসের ভিতরে লিল্লাহি তাকবীরের এমন একটা আওয়াজ দিয়েছিলেন, গোটা ময়দান শুধুমাত্র দারুল আরকাম নয়, গোটা মক্কা মুকাররমার প্রত্যেকটা ভিত্তি আল্লাহু আকবরের ধ্বনিতে প্রকম্পিত হয়ে গিয়েছে, আল্লাহু আকবর। এবার বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা একটা কথা মনে রেখো, আমি আমার প্রভুর দরবারে দোয়া করেছি, আয় রব্বুল আলামিন তুমি হয় আবু জাহাল না হয় ওমর, দুইজনের যে কোনো একজনকে তুমি ইমানের শক্তি দান করে দাও। আমার আল্লাহ খত্তাবের ছেলে ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়ে গেলেন। এবার হযরত ওমরের কি ভূমিকা ছিল? মুসলমান মাত্র 40 জন, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের মতে খুব অল্প সংখ্যক মুসলমান গোপনে গোপনে তারা ইসলামী আন্দোলন করছেন, সুবহানাল্লাহ। বলেন, পরিশেষে আমি বলতে চাই, হযরত ওমর আমাদেরকে প্রথম দিকে যেই মেসেজ দিলেন, হযরত ওমর আমাদেরকে মেসেজ দিতে চান, ইয়ং জেনারেশন যারা তোমরা গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে দিয়েছ, চিন্তা করো না, পেরেশান না হয়ে ওই যে হযরত ওমরের কাছে ওই মদওয়ালা আল্লাহর কাছ থেকে তওবার মাধ্যমে ক্ষমা পেল, আজকের যুবক যদি তুমিও তোমার জীবনের গুনাহের জন্য চোখের পানি ফেরে তওবা করো, এক নম্বর শিক্ষা হলো আল্লাহ তোমার গুনাহকেও মাফ করে নিষ্পাপ করে তোমাকে মাসুম বানাতে পারেন, তোমার জন্য আল্লাহ রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা আছে না নাই। এজন্য প্রথম নম্বর শিক্ষা হল, জীবনে যত পাপ করেছি যত অপরাধ করেছি যখনই সময় পাব তখনই তওবা করব, আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাব, ঠিক কিনা বলেন? আর মাফ চাওয়ার ভাষাটা কি? আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার পাপ যা আছে সবগুলোকে আপনি ডিলিট করে দেন, বলি আমিন। তিরমিজির ভিতরে যখন ইমাম তিরমিজি আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ যখন তিনি হাদিস লিখেন, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুসকি হাসলেন, বিশ্বনবী যখন মুসকি হাসলেন সাহাবা কেরাম অবাকচিত্তে বললেন, হুজুর আপনি কেন হাসলেন, কি কারণে? বিশ্বনবী বললেন, আলী রে এই মুহূর্তে আল্লাহর দরবার থেকে ওয়াহিয়ে গায়রে মাতলু নাজিল হল, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটা সারপ্রাইজ পাঠিয়েছেন। হযরত আলী বললেন, কি সারপ্রাইজ? বিশ্বনবী বললেন, ইন্না রাব্বাকা লাইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বি গফিরলি যুনুবি। ওরে আলী, আল্লাহ আমাকে জানিয়েছেন আমার আল্লাহ ওই বান্দার প্রতি তখন সবচাইতে বেশি খুশি হয়ে যায় যখন বান্দা আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে গুনাহ মাফ চায় আর আল্লাহ আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়। এই কথা বলে রাব্বি গফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার সব গুনাহকে তুমি ডিলিট করে দাও। এই কথা যখন বান্দা বলে রাব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ ওই বান্দার উপরে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমার পাপ সব কিছুকে আপনি মোচন করে দেন। দোয়াটা করে বেশি বেশি করে যখনই আপনি সময় পাবেন তখনই আপনি পড়বেন।